ইসলামের বয়স যখন ৪০ বছর ৬ মাস ১৬ দিন হলো হেরার গুহার পর্বতে আল্লাহর দিয়ানে তিনি নিমগ্ন ছিলেন হঠাৎ করে জিব্রিল আলাইহিস সালাম আসলেন আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে দলে আলিঙ্গন করে চাপ দিলেন জোরে চাপ দিলেন এরপরে বললেন ইকরা পড়ো রাসূল বললেন মানা বিকারিম এই গহায় আসার আগে অনেকে আমাকে অনেক কিছু পড়ার জন্য বলেছিল আমি পড়ি নাই এখনো পড়ব না এভাবে আবার জড়িয়ে দলে আলিঙ্গন করে জোরে চাপ দিলেন রাসূল বলেন এত জোরে চাপ দিলেন যে আমার প্রাণ বাহির হওয়ার দ্বার প্রান্তে পৌঁছেছিল এবার বলল ইকরা আমি বললাম মানা বিকারিম আমি পড়তে পারবো না তৃতীয়বার আবার আলিঙ্গন করে জোরে চাপ দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে পড়ার জন্য যখন বললেন তখন সাথে সাথে বললেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন যাও হেরার গহার পর্বতে আমার মাহবুব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ানে আছে তুমি সেখানে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে এভাবে জড়িয়ে ধরে আলিঙ্গন করে জোরে চাপ দাও কারণ তোমার সিনা হচ্ছে লিখিত কাগজ জিব্রাইল আলাইহিস সালামের সিনা হচ্ছে লিখিত কাগজ এক লক্ষ বা দুই লক্ষ ২৪ হাজার পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরগণের কাছে ওহী নিয়ে এসেছেন কে জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামের জেহান হচ্ছে এক লক্ষ বা দুই লক্ষ ২৪ হাজার পয়গম্বরগণের কাছে আনিত ওহির লিপিবদ্ধ সিনা হচ্ছে জিব্রাইল ইসলামের সিনা আর অপর পক্ষে আমাদের নবী বিশ্ব নবী সরকারে দু আলম রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক হচ্ছে সাদা কাগজ যেখানে কোনো স্পট নাই স্পট টাকা হচ্ছে দাগের আলামত দাগের আলামত আল্লাহ বললেন যাও তোমার লিখিত কাগজ সিনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে একবার যদি প্রোটেস্টেড না হয় দুইবার দুইবার যদি না হয় তিনবার চাপ দিয়ে প্রোটেস্টেড করায় দাও সুবহানাল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক হচ্ছে সাদা কাগজ যার মধ্যে কোনো স্পট নাই তার দলিল কি তার দলিল হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কলিমা দিয়েছেন কলিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আমাদের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে রিসালাত তাওহীদের অর্থ কি তাওহীদের অর্থ হচ্ছে তিনটি তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে তাওহীদ এক নম্বর মারফাতুল্লাহি বির রুবুবিয়া আল্লাহ যে রব পালনেওয়ালা পালনকর্তা এটা পরিচয় করা মারফাতুল্লাহি বির রুবুবিয়া আল্লাহ যে রব পালনকর্তা এটা পরিচয় করা আমাদেরকে পালেন কে আল্লাহর নাম আরো আস্তে বলেন যাতে মানুষে শুনতে না পারে আমাদের পালনেওয়ালা কে হায়াত দেনেওয়ালা কে মৃত্যু দানকারী কে ইজ্জতের মালিক কে বেইজ্জত করার মালিক কে ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা থেকে বিচ্যুত করার মালিক কে আল্লাহ সুতরাং আল্লাহ যে রব এটা পরিচয় করা দ্বিতীয় নম্বর ওয়াল ইকরারু বিল উলুহিয়া আল্লাহ যে মাবুদ এটা মুখ দিয়ে স্বীকার করা তৃতীয় নম্বর নফিউল আন্দাদি আনু জুমলাতান যত ধরনের শুরকা আছে সবগুলিকে দূরীভূত করা আল্লাহর সাথে কেহ শরীক নাই আছে কি নাই আল্লাহর জাতের সাথে সিফাতের সাথে আল্লাহর
কৃতকর্মের সাথে কেহ শরীক নাই, আল্লাহর জাতের সাথে কেহ শরীক আছে নাই। আল্লাহ এক, আল্লাহ নাউযু বিল্লাহ দুই নয় যেভাবে ইহুদিরা বলে, আল্লাহ তিন নয় যেভাবে খ্রিস্টানরা বলে, আল্লাহ অগণিত নয় যেভাবে মুশরিকিনরা বলে, আল্লাহ এক। এবং আল্লাহর গুণাবলীর মধ্যে কেহকে শরীক করা যাবে না। আল্লাহর গুণাবলী হচ্ছে আলিমুল গায়বি ওয়াস শাহাদা, কে আল্লাহ, গায়েব জানেওয়ালা কে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর গুণ। আল্লাহর গুণের সাথে যদি আমি কেহকে শরীক করি, নাউজুবিল্লাহ, নবী গায়েব জানেন এবং বুজুর্গগণ গায়েব জানেন যদি বলি, এটা আল্লাহর গুণের সাথে শরীক করা হবে, এটা শিরক। অথবা যেই কাজ আল্লাহর জন্য করা হয়, এই কাজ বান্দার জন্য করা, তাকে বলা হয় শিরক। আমরা সিজদা করি কাকে? আল্লাহকে। আল্লাহ বলে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমর উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। সূর্য চন্দ্র বাবা এবং অসুজ্জান্বিত জিনিস, এগুলিকে তোমরা সিজদা করো না। উসজুদু লিল্লাহ, সিজদার মালিক কে? আল্লাহ। একমাত্র সিজদার মালিক হচ্ছেন কে? আল্লাহ। তেমনি ভাবে মানুষ আমরা কার নামে করি? আল্লাহর নামে করি। আমরা যদি মাজারের নামে মানুষ করি, বাবার নামে মানুষ করি, সেটা হবে শিরক। আল্লাহ শিরক গুনাহ কখনো মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক গুনাহ কখনো মাফ করবেন না। শিরক ব্যতীত অন্য সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন, শিরক গুনাহ কখনো মাফ করবেন না। সুতরাং আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে, আল্লাহর জন্য যা করা হয় এগুলির সাথে কাউকে শরীক করা যাবে না। নাফিউল আদাদে আনহু জুমলাতান, যত ধরনের শরীকা আছে সবগুলিকে দূরীভূত করার নাম হচ্ছে তাওহীদ। আল্লাহ যে রব এটা পরিচয় করা, আল্লাহ যে মাবুদ এটা মুখ দিয়ে স্বীকার করা, এবং যত ধরনের শরীকা আসে এগুলি আল্লাহ জাত সিফাত থেকে দূরীভূত করা, নফি করা, এই তিনটির সমষ্টির নাম হচ্ছে তাওহীদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে রেসালত। রেসালতের অর্থ হচ্ছে মা উমিরা বি তাবলীগহি, যেগুলির তাবলীগ প্রসার প্রসার করার হুকুম দেওয়া হয়েছে এইগুলিকে বলা হয় রেসালত, এইগুলিকে বলা হয় রেসালত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা 26 হরফ অক্ষর বিশিষ্ট করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর হচ্ছে, হরফ হচ্ছে 12টি, মুহাম্মদের রাসূলুল্লাহর মধ্যে হচ্ছে 12টি, মোট 26টি। লা ইলাহা ইল্লাল্লাহ মেম কোই এক নুকতা নেহি, দেখিয়ে ক্যা রমজা হ্যায় কুদরত কে ইস পেগাম মে, আব ইজাফা গায়র মুমকিন হে মুহাইমিন কি কসম, এক নুকতা কেবি গুঞ্জায়েশ নেহি ইসলাম মে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার মধ্যে এমন হরফ এনেছেন যে হরফের মধ্যে কোনো নুকতা নাই। নুকতা থাকা হচ্ছে এসপোর্টের আলামত, এসপোর্টের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ অংশের মধ্যে এমন হরফ এনেছেন যেখানে কোনো নুকতা নাই। বাতাসাদ এগুলির মধ্যে নুকতা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন কলিমা এনেছেন যেখানে কোনো নুকতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কলিমার প্রথম অংশে নুকতাবিহীন এনে এদিকে ইঙ্গিত করলেন, আমি রব্বুল আলামিন, আমার জাত সিফাতের মধ্যে যেমন কোনো স্পট নাই, দাগ নাই, আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তেমন কোনো স্পট নাই, দাগ নাই। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নিদাগী রাসূল, নিদাগী রাসূল। রগ রগ মে মহাব্বত হো রাসূল লে আরবি কি, জান্নাত কে হাজায়েন কে ইয়ে বাইয়ে সালাম হে, ও রহমত আলম হে শাহেম
अस्वद व अहमर वो सैयद को नैना है आकाए उमम है वो आलम तौहीद का मुजहर है के जिसमें मशरिक है ना मगरिब है अरब है ना आजम है दिल लाते रसूल अरबी कहने को बेचैन आलम है तहैयुर का जुबा है ना कलम है समा सकती है क्यों कर हुब दुनिया की हवा दिल में बसा हूँ जब वो नक्शे हूँ बे महबूबे हुदा दिल में मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है इसी में हुआ अगर नाकस तो सब कुछ ना मुकम्मल है नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत एटा ईमानेर पूर्व लक्षण আমরা যদি পরিপূর্ণ পাকা পুক্ত ইমানদার হতে চাই রসুলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে কেহ পরিপূর্ণ মুমিন অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মাতা পিতা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত জিনিসের সাথে নবীর মহব্বত বেশি নাই নবীর মহব্বত সমস্ত জিনিসের সাথে বেশি হত এমনকি যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি জান দিতে হয় মান দিতে হয় ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় এই উম্মতকে ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য তৈয়ারি গ্রহণ করতে হবে সম্মানিত হাজিরিন আপনারা জানেন ফ্রান্সের মধ্যে আমার প্রাণ প্রাণের নবী বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র নির্মাণ করে আমাদের নবীর শান মান ইজ্জত আবরু বিনষ্ট করেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি প্রদর্শন করেছে আমরা সব কিছু বরদাস্ত করতে পারি আমাদের নবীর সাথে বেয়াদবি প্রদর্শন করা মুসলমান কোন মুসলমান তা বরদাস্ত করতে পারে না ঠিক কি না বলেন সম্মানিত হাজিরিন আমরা কিভাবে বরদাস্ত করব এক খ্রিস্টান তার এক ডগ স্কোয়ার ছিল ডগ স্কোয়ার মানে কুকুর ছিল লালন পালন করত একদিন সে খ্রিস্টান নাসরানি শয়তানি করা শুরু করে দিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দেওয়া শুরু করলো কটূক্তি করা শুরু করলো তখন সেই ডগ স্কোয়ার বরদাস্ত করতে না পারে সেই খ্রিস্টানকে হামলা করে তার শরীরকে কত বিক্ষত করে দিল এরপর সেই খ্রিস্টান মনে করলো আমি যে গালিগালাজ করেছি এইগুলি সম্ভবত ডগ স্কোয়ার কুকুর মনে করেছে আমার কুকুর মনে করেছে আমি তাকে গালি দিয়েছি এই রকম মনে করে ডগ স্কোয়ার আমার উপর হামলা করেছে এই কথা মনে করে কল্পনা করে আবার আমাদের নবী প্রাণের নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া শুরু করলো তখন সেই ডগ স্কোয়ার আর কুকুর বরদাস্ত করতে না পেরে সেই খ্রিস্টানকে হামলা করে তার শিরকে মাথাকে শরীর থেকে আলাদা করে দিল সুবহানাল্লাহ একটি মাত্র ডগ স্কোয়ার কুকুর নবী সাল্লাল্লাহু আলাইহি এর শানে বেয়াদবি প্রদর্শন করা বরদাস্ত করতে পারে না আমরা আশরাফুল মখলুকাত হয়ে মুসলমান হয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি শানে বেয়াদবি প্রদর্শন করবে তা আমরা কখনো বরদাস্ত করতে পারবো না সম্মানিত হাজিরিন যারা ফ্রান্সের মধ্যে আমার নবীর বিরুদ্ধে কার্টুনিস্ট অঙ্কন করে বেয়াদবি প্রদর্শন করেছেন আমরা তাদেরকে পৃথিবীর মাটিতে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না ঠিক কিনা ধরে বলেন আমরা তাদেরকে খোলা বেলা পৃথিবীর মাটিতে চলাচল করতে দেব না সম্মানিত হাজিরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
11 জন বিবি আমাদের কাছে শুধু একটি একটি জামা ছিল একটি একটি করে কাপড় ছিল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার যে কাপড়টি ছিল সেটা ছিড়ে গেল এখন তো আমার থেকে এশারের নামাজ পড়তে হবে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মাগরিবের পরে একটি সুই নিয়ে কাপড় নিজের কাপড়টা সেলাই করা শুরু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে চেরাগ নাই চেরাগও নাই অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন রুমে তিনি নিজের কাপড় সেলাই করা শুরু করলেন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাত থেকে সুইটি পড়ে গেল অনেক তল্লাশি করলেন পান নাই পরিশেষে তিনি বহু তালাশ করলেন হয়রান পরিশান বিষণ্ণতা বোধ করলেন এশারে নামাজের পর বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার আলোতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মুবারক আলোকিতে হয়ে গেল সুবহানাল্লাহ সেই আলোর মধ্যে তিনি সুইটি তালাশ করে নিলেন সুবহানাল্লাহ ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বশর মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুউরাল কমর করিম সাজায়া জমিলু শিয়ম নবীউল ওয়ারায়া শফিউল উমাম فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا باري النسم منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير المنقسم يا نيل ديار يا حسبا ارضا الى ارض الحرم نيل ديار يا حسبا يوما الى ارض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم وكلهم من رسول لله ملتمس غرفة من البحر أو رشقة من الديام রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল মুরসালিন খাতামুন নবীয়ীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু মেহমান আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন এই মেহমানদের মেহমানদারি করো তখন মেহমান তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন আনাস রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি তাদেরকে মেহমান নওয়াজির জন্য দস্তরখান বিছিয়ে দিলেন খানা পরিবেশন করলেন মেহমানগণকে বললেন আপনি আপনারা খানা আহার করুন মেহমান একজন তেলে বেগুনের মতো গরম হয়ে গেলেন আমরা খানা খাবো না আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন কি কারণ মেহমান একজন বললেন এই দস্তরখানা ময়লা যুক্ত দস্তরখানায় আমরা খানা খাবো না তখন আনাস রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি মেহমান তো বসে গেছেন খাওয়ার জন্য অল্প কিছুক্ষণের পরে চলে যাবেন কি করবেন তিনি একটা চেরাগ প্রজ্বলিত করে সেই চেরাগের আগুনের মধ্যে দস্তরখানা এভাবে ধরলেন ধরার পরে সেই দস্তরখানার মধ্যে আগুন ধরল তখন আগুন ধরে দস্তরখানার সমস্ত ময়লা এগুলি পুড়ে গেল দস্তরখানা নিকুত রইল সুবহানাল্লাহ তখন দস্তরখানা পরিষ্কার ক্লিন হয়ে গেল মেহমানদের সামনে দস্তরখানা পরিষ্কার দস্তরখানা বিছিয়ে দিলেন তখন মেহমান আর খানা আহার করছিলেন না আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন মেহমান আপনারা দস্তরখানা পরিষ্কার করলে খানা আহার করবে বললেন
এখন তো দেখা যাচ্ছে আপনারা আহার করছেন না কি বিয়পান। তখন মেহমান বললেন আমাকে গোপন রহস্য বলতে হবে। দস্তারখানার মধ্যে আগুন ধরলো, ময়লা আবর্জনা এগুলি জ্বলে গেল, কিন্তু দস্তারখান এর মধ্যে আগুন স্পর্শ করলো না, কেন আমাদেরকে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন বিশ্ব নবী সরকারে দু আলম রহমতুল্লিল আলমিন আকায়ে মদিনা জিগরে গোসায় আমে না, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একদিন হানা হওয়ার পরে এই দস্তারখানার মধ্যে হাত মুছেছিলেন। সুবহানাল্লাহ, যে দস্তারখানার মধ্যে নবীর হাত স্পর্শিত হয়েছে, যে দস্তারখানার মধ্যে নবীর হাত লেগেছে, সেই দস্তারখানাকে আগুন কখনো স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ, নহুতে তুম নহুতে হিলকতে আর দু সমা হারগিস মোরাদে হার দু আলম বাস কোনো মকা তুম হু, নহুতে তুম নহুতে হিলকতে আর দু সমা হারগিস মোরাদে হার দু আলম বাস কোনো মকা তুম হু, আই আশেক রব্বুল ওলা বেশক তু মাহবুবে হুদা বর্তু সালাম সত হাজার বর্তু দরুদ বেশুমার, সাল্লাল্লাহু আলা নূরিন কাজু শুদ নূরাহা পয়দা জমিন আজ হুব্ব ও সাকিন ফলক দর এশক ও শৈদা, ইন্নিল দয়ার ইহসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রওজাতান ফিহা নাবিউল মুহতারাম। সম্মানিত হাজেরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন? আমরা যারা দুনিয়াতে আসি, আমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে রূহ দেওয়ার জন্য যখন ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে বলেন, হে ফেরেশতাগণ দেখো তোমরা গিয়ে দুনিয়ার সামান্য মাটি এনে মায়ের পেটে ঢুকিয়ে দাও। ফেরেশতাগণ জমিনের কিছু মাটি নিয়ে মায়ের পেটে ঢুকিয়ে দে, মাটির উপায় না, এরপর আমাদের রূহগুলি মায়ের পেটে আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সেজন্য আমাদেরকে বলা হয় মানব। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন আকায়ে মদিনা জিগর গোসায় আমিনা খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ দেওয়ার জন্য মা আমনার পেটে রোদ দেওয়ার জন্য যখন ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বললেন, ওগো ফেরেশতাগণ দেখো মা আমনার পেটে দুনিয়ার মাটি দেওয়া যাবে না, তোমরা সরাসরি বেহেস্তে চলে যাও। বেহেস্তের মাটি হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ, বেহেস্তের সামান্য মাটি এনে মা আমনার পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন, এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ দেওয়া হলো। সুবহানাল্লাহ, সেজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানিয়েছেন বেহেস্তের মাটি দিয়ে। সুবহানাল্লাহ, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে দুনিয়ার সামান্য মাটিও সেখানে মা আমানার পেটের মধ্যে মিক্স দেওয়া হয়েছে, কারণ বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, আসার পরে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন, বিচার ব্যবস্থা কায়েম করবেন, মানুষের সকল সমস্যার সমাধান কোরআন সুন্নাহর আলোকে দিবেন। সেই জন্য মানুষের কথার মাঝ বেশ বোঝার জন্য, মানুষের হাত পা বোঝার জন্য দুনিয়ার সামান্য মাটিও সেখানে মিক্স দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কিন্তু সেই দুনিয়ার মাটি মিক্স দেওয়ার কারণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের বাম পাশে একটা কালো গুস্তের টুকরা তৈরি হয়েছিল। আমাদের সকলের কলমের বাম পাশে সেই রকম একটা একটা গুস্ত পিণ্ড আছে, কালো গুস্ত পিণ্ড আছে। ওই কালো গুস্তের কারণে মানুষ গোনাহের কল্পনা জল্পনা করে, আল্লাহর নাফরমানি করার ইচ্ছা পোষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোনার কল্পনা জল্পনা থেকে মাহফুজ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য বাল্যকালে অপারেশন ক্লিন হার্ট করে, মেজর অপারেশন করে, বক্ষচ্ছেদ করে সেই কালো গুস্তের টুকরাটা কেটে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, আমাদের নবী বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
দুধ পানকারী অবস্থায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহারে গলেছিলেন নিজের দুধ ভাই আব্দুল্লাহর সাথে চরণভূমিতে ছাগল চরানোর জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে হঠাৎ করে দেখলেন দুজন আগন্তুক ব্যক্তি এসে আমাদের নবীকে সাহিত করলেন উপাসন ক্লিন হাত করা শুরু করে দিলেন দুধ ভাই আব্দুল্লাহ বিদ সন্ত্রস্ত হয়ে গেল হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড় দিলেন যাওয়ার পরে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন আম্মু আমার দুধ ভাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে দুজন আগন্তুক ব্যক্তি জবে করে দিচ্ছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন পরিশানিত হয়েন বিষণ্ণতা বোধ করলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমার হাতে নিহত হয়ে যায় আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব এই কথা বলে তিনি দৌড় দিলেন চরণভূমির দিকে চরণভূমির দিকে দৌড় দিয়ে যখন চরণভূমিতে পৌঁছলেন উপনীত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ দেখলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন হে বজ্জ তোমার কি হয়েছে বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুজন ফেরেশতা আসলো আসার পরে আমাকে সাহিত করলো আমার কলবের বাম পাশে একটা গোস্তের কালো টুকরা ছিল যে কালো গোস্তের টুকরার কারণে গুনাহের কল্পনা জল্পনা হয় দুজন ফেরেশতা আমার অপারেশন ক্লিন হার্ট করে মেজর অপারেশন করে বক্ষ ছেদ করে সেই কালো গোস্তের টুকরাটি কেটে নিয়ে গেল যার কারণে আমার থেকে আর গুনাহের কল্পনা জল্পনা হয় না সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়ের পর আর কোনোদিন গুনাহের কল্পনা জল্পনা হতো না সম্মানিত হাজিরিন তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর হলো সাথীরা গেলেন আজকে আপনাকে আমাদের সাথে যেতে হবে অমুক বাড়িতের মধ্যে বিবাহ অনুষ্ঠান আছে সেখানে গান বাজনা হবে আপনি আমাদের সাথে চলুন রাসূল বললেন আমি যেতে পারবো না আমাদের আমার কাজ আছে সাথীরা পিড়াপিড়ি করে জবরদস্তি করে ইসরার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিবাহের অনুষ্ঠানে নিয়ে গেলেন সেখানে গান বাজনা শুরু হওয়ার কিছুক্ষণ আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভোর ঘুমে নিমগ্ন হলেন সুবহানাল্লাহ গান বাজনা যখন শেষ হলো নবী সাল্লাল্লাহু ঘুম থেকে উঠলেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিকে আল্লাহ তাআলা এভাবে গুনাহ থেকে সুরক্ষিত করেছেন তেমনি ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বয়স যখন 35 বছর হলো মক্কাবাসীরা কাবা শরীফ নির্মাণ পুনর্নির্মাণ করা শুরু করলেন তখন তারা কাবা শরীফ নির্মাণ করছিল দিগম্বর অবস্থায় বস্ত্রহীন অবস্থায় তাদের ধারণা হচ্ছে আমরা যেই কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর নাফরমানি করেছি সেই কাপড় পরিহিত অবস্থায় আমরা আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করতে পারবো না সেজন্য তারা দিগম্বর অবস্থায় বস্ত্রহীন অবস্থায় কাবা শরীফ নির্মাণ করা শুরু করলো বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তশরীফ নিয়ে গেলেন যেহেতু তিনি আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি উচ্চ বংশের ছেলে মুথুয়াল্লের নাতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ নির্মাণ প্রাক্কালে সেখানে তশরীফ নিয়ে গেলেন শরীক হলেন আরববাসীরা মক্কাবাসীরা বললেন আপনি যদি কাজের মধ্যে শরীক হতে চান তাহলে দিগম্বর হয়ে বস্ত্রহীন হয়ে আসতে হবে একদা বলার পরে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খোলার ইচ্ছা পোষণ করার সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন সুবহানাল্লাহ সেই দিন বকিয়া কাজগুলি পরিপূর্ণ হওয়া পর্যন্ত অজ্ঞান ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন গুনাহ থেকে সুরক্ষিত রেখেছেন মাহফুজ রেখেছেন সম্মানিত হাজিরিন তেমনি ভাবে কাবা শরীফ আরেকদিন যখন নির্মাণ করছিল মিস্ত্রিদের কাছে বিভিন্ন লোকেরা পাথর স্কন্দনে করে পৌঁছে দিচ্ছিল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিজের কাঁধের করে নির্মাতার কাছে পৌঁছে দিচ্ছিলেন এমতা অবস্থায় আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি নিজের কাপড়টা লুঙ্গিটা খুলে স্কন্দনের মধ্যে দেন যাতে পাথরের ঘর্ষণ জনিত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলার ইচ্ছা পোষণ করার সাথে যাতে বেহুশ হয়ে গেলেন সুবহানাল্লাহ এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে সুরক্ষিত রেখেছেন মাহফুজ রেখেছেন আমি আমার বয়ানের ইতি টানতে যাচ্ছি এর মধ্যে দাঁড়াইলাম তখন শয়তান আমাকে নামাজে ডিস্টার্ব করার জন্য আসলো
এরপরে তো আমি নামাজের মধ্যে রত আসি মশগুল আসি শয়তানকে ব্যত্রাঘাত করা যাবে না শয়তানের সাথে কথাবার্তা বলা যাবে না আমি নামাজের মধ্যে ইচ্ছা পোষণ করলাম শয়তানকে গ্রেফতার করা শয়তানের সাথে সাথে নজর বন্দী হয়ে গেল আমি যখন নামাজ শেষ করলাম আমার ইচ্ছা ছিল আমার শয়তানকে ব্যত্রাঘাত করব কিন্তু আমি নামাজ শেষ করার পরে শয়তান বলল হুজুর বেয়াদবি করেছে আর জীবন আপনার সাথে বেয়াদবি প্রদর্শন করব না আপনার সাথে আর জীবনে এই অশুভ আচরণ করব না আপনাকে আর নামাজে ডিসটারব করব না আমাকে ব্যত্রাঘাত করিয়েন না আমাকে ক্ষমা করে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন আমি ইচ্ছা পোষণ করেছিলাম আজকে আমার শয়তানকে ব্যত্রাঘাত করব কিন্তু শয়তান মাপ চাওয়ার কারণে আমি তাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ এরপর থেকে আমার শয়তান আমাকে আর স্টপ করতে পারে না আমার শয়তান কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ সেজন্য সমস্ত উলামায়ে কেরাম ইত্তেফাকাল উলামা ওয়াস সালফ আল হক সমস্ত ইমাম উলামায়ে কেরাম একই প্ল্যাটফর্মে এসেছেন একই মহানায়ে এসেছেন আমাদের নবী বিশ্বনবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির আগে গুনাহ করেন নাই নবুয়ত প্রাপ্তির পরও গুনাহ করেন নাই সগীরা গুনাহ করেন নাই কবিরা গুনাহ করেন নাই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই রকম নবী দান করেছেন সেই রকম মর্যাদাপূর্ণ নবী দান করেছেন সুতরাং আমাদের গোসরা হচ্ছে পৃথিবীর যেখানে হোক না কেন আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি প্রদর্শন করে আমার নবীর সাথে যে কেউ যদি অশুভ আচরণ করে তাহলে মুসলমান নিজের জান দিতে পারবে নিজের রক্ত দিতে পারবে ফাঁসির কাছে ঝুলতে পারবে নবীর সামনে বেয়াদবি প্রদর্শন করা কখনো বরদাস্ত করতে পারবে না ঠিক কিনা দরবে এই আশা ব্যক্ত করেন আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার একটা প্রোগ্রাম আছে সেজন্য আমি তাড়াতাড়ি আগে ঘরে চলে যেতে হচ্ছে না হয় আমার প্রোগ্রামের আজকের এখানে প্রোগ্রামের টাইম ছিল 3টা থেকে আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম যেখানে শরীক হতেই হবে সেই জন্য আমি আগে করে চলে যাচ্ছি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে ক্ষমা নিয়ে যাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ